সময়ের অপেক্ষা, তৃণমূল শেষ, সময়ের অপেক্ষা। প্রত্যেক নিয়ত জয়েন করার জন্য আমাকে বারবার যে আরে চোপড়া বলে করে আনাচে কানাচে ফোন করে, আমি যদি হিব্রিডে জয়েন করাই জয়েন করাতে পারি বর্তমান এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে। সময়ের অপেক্ষা, তৃণমূল কংগ্রেস শেষ, প্রতিনিয়ত যেভাবে আমাকে চোপড়া ব্লকের মানুষ বারবার ফোন করে, আমি প্রত্যেক দিনই জয়েন করাতে পারবো, বললেন ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মসিরুদ্দিন। তিনি জানিয়েছেন, আজ দাসপাড়া গ্রামের নজরপুরের 91 নম্বর পার্টির প্রায় 150 জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেছে। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে সবাই জাতীয় কংগ্রেসে যোগদান করুন, সন্ত্রাসের হাত থেকে বাঁচতে হলে জাতীয় কংগ্রেস পারে একমাত্র গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে। আমরা শুনে নেব তিনি কি জানিয়েছেন। আমাদের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপোড়া, নজরপুর ডাঙ্গাপোড়া বুধের 91 পার্টের জয়েনিং সভা ছিল। আজকে 150 জনের মতো লোক, 150 জন, একটা 150 জনের পরিবার আজকে জাতীয় কংগ্রেসে জং করলো, সম্পূর্ণ তৃণমূলের লোক। আচ্ছা, কথা থেকে কোন বুথ থেকে এটা? না, এটা হচ্ছে দাসপুরা অঞ্চলে 91 পার্ট, নজরপুর ডাঙ্গাপোড়া। দেখেন, 2023 পঞ্চায়েত নির্বাচনের আগে আমি বারবার আপনাদের সোশ্যাল মিডিয়াতে বলে আসছি, তৃণমূল শেষ হয়ে গেছে, সময়ের অপেক্ষা, তৃণমূল শেষ, সময়ের অপেক্ষা। প্রত্যেক নিয়ত জয়েন করার জন্য আমাকে বারবার যে আরে চোপড়া বলে করে আনাচে কানাচে ফোন করে, আমি যদি হিব্রিডে জয়েন করাই জয়েন করাতে পারি বর্তমান এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে। সাধারণ মানুষের এই মুহূর্তে বার্তা হলো যে আমি বলবো, যেইভাবে তৃণমূল সন্ত্রাস এবং চুরি করেছে, চোপড়া ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েত যেভাবে চুরির আতুরঘর তৈরি করেছে, পঞ্চায়েত সমিতি সহ এনআরজিএসের, এখন দেখেন নতুন করে গাছ লাগা শুরু করেছে, এরা কোনো গাছ লাগার টাইম না, কিন্তু এখন গাছ লাগাচ্ছে, কেন্দ্রীয় সংস্থা সোশ্যাল অডিট করবে, যার জন্য গাছ লাগা শুরু করেছে। তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, এই চোর তৃণমূল এই যেই পরিস্থিতি দুর্নীতি করেছে, সাধারণ মানুষকে বলবো সবাইকে একদম যে আপনার জাতীয় কংগ্রেসে যোগ দিন। জাতীয় কংগ্রেস পারে একমাত্র, জাতীয় কংগ্রেস হচ্ছে একটা দল, যে দল গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসে, আবার চোপড়া ব্লকের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসে। না, পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনটা বিধানসভা বা পঞ্চায়েত ওয়ারি সিদ্ধান্ত নেবে, সেটা উপর থেকে নিতে পারবে না। ওটা হচ্ছে এটা ঠিক বলতে পারছি না, এখনও বলা যাবে না, নির্বাচন আসুক সেক্ষেত্রে বলতে পারবো, এখন বলা ঠিক হবে না আমার। আপনার পরিচয়? আমি চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মসিরুদ্দিন।